যদি প্রশ্ন করা হয় বিশ্বের সবচেয়ে বড় বিমান কোনটি তাহলে নিঃসন্দেহ উত্তর আসবে অ্যান্টনব এ এন ডাবল টু ফাইভ ম্রিয়া হে বন্ধুরা আপনারা দেখছেন ইনফোহাব ক্রিয়েটিভস চ্যানেল আজকে যে বিমানটি নিয়ে আলোচনা করব এই বিমানের নোস থেকে টেইল এবং ডানার এক প্রান্ত থেকে অন্য ডানার প্রান্ত পর্যন্ত যতটুকু জায়গা দখল করে তা প্রায় একটি ফুটবল মাঠের সমান এটা মূলত মহাকাশযান পরিবহনের জন্য নির্মিত হয়েছিল এটি নির্মাণ করা হয় সোভিয়েত আমলে এবং এর বর্তমান মালিক হচ্ছে ইউক্রেন এটি হচ্ছে স্ট্র্যাটেজিক এয়ারলিফটার এবং কার্গো বিমান এটা বর্তমানে ইউক্রেন ব্যবহার করে এবং মাত্র একটি তৈরি করা হয়েছিল এর ইউনিক দিক হল পৃথিবীতে এটি দুটো বানানো হয়েছিল এবং কেবলমাত্র এক পিসি রয়েছে অন্নটি সম্পূর্ণরূপে নির্মিত হয়নি তবে দুই হাজার ষোলো সালে ইউক্রেন অন্যটি চীনের সাহায্যে সম্পূর্ণ করার চুক্তি করে অ্যান্টনফ এ এন ডাবল টু ফাইভ মিয়া উনিশশো অষ্টআশি সালের ডিসেম্বর মাসে যাত্রা শুরু করে এরপর সাতাশ বছর পার হলেও এই বিমানটির আসন কেউ দখল করতে পারেনি বিমানটির ধারণ ক্ষমতার দিক দিয়ে বিশ্বের সবচেয়ে বড় বিমান এটি তৎকালীন সোভিয়েত ইউনিয়ন বা বর্তমান রাশিয়া নির্মিত বিমান হলেও এখন পর্যন্ত বিমানটির মতো বিশাল ধারণ ক্ষমতার কোনো বিমান নির্মিত হয়নি বিমানটির ডানার দৈর্ঘ্য অষ্টআশি মিটার বা দুইশো ফুট এছাড়া এর প্রস্থ মিটার বা ফুট বিমানটি ওড়ানোর জন্য কমপক্ষে ছয়জন ক্রুর প্রয়োজন হয় অবাক করা তথ্য হচ্ছে বিমানটিতে রয়েছে বত্রিশটি চাকা চাকাগুলো টেক অফের সময় সর্বোচ্চ ছয়শ টন ওজন নিতে পারে তবে বিমানটিতে এখন পর্যন্ত সর্বোচ্চ ওজন নেওয়া হয়েছে একশো টন যা একটি বিশ্ব রেকর্ডও বটে উনিশশো অষ্টআশি একুশে ডিসেম্বর বিমানটিকে প্রথম আকাশে উড়ানো হয় সে সময় বিমানটি নির্মিত হয়েছিল বুরান স্পেস শাটল ও তার রকেট বুস্টার পরিবহনের জন্য স্পেস শাটল বুরানকে পিছে চাপিয়ে উঠতে সক্ষম একটা বিমানের প্রয়োজন ছিল সোভিয়েত সরকারের তৎকালীন সোভিয়েত নেতাদের চাহিদা মেনে এই বিমানের নকশা করেছিলেন সে দেশের ইঞ্জিনিয়াররা সে সময় রাশিয়ান স্পেস রিসার্চ প্রোগ্রামের মুখ্য কার্যালয় ছিল মস্কোতে লঞ্চ প্যাড ছিল কাজাকিস্তানে সড়কপথে বুরানকে এতটা দূরে নিয়ে যাওয়া সম্ভব ছিল না আকাশপথের আকাশপথের ভাবনা ইউক্রেনের স্থানীয় ভাষায় মিয়া কথার অর্থ হচ্ছে স্বপ্ন আট বছর টানা বহনে কাজ করার পর মিয়াকে বাতিল বলে ঘোষণা করা হয় শুরু হয় বিমানটিকে নতুনভাবে সাজিয়ে তোলার কাজ তারপর থেকে পণ্য সরবরাহের কাজে ব্যবহৃত হচ্ছে এই বিমান এই ছবিটি দুই হাজার তেরো সালের অনেকের মতে আমাদের দেশের এয়ারপোর্টগুলোকে ভারী ট্রান্সপোর্ট বিমান নামতে পারে না তাই ছবিটি তাদের জন্য হর্যত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিশ্বের সবচেয়ে বড় ট্রান্সপোর্ট বিমান অ্যান্টোনপ এন্টা ডাবল টু ফাইভ অবতরণ করেছে এক নজরে জেনে নিন অ্যান্টোনব এএন এন ডাবল টু ফাইভ সম্পর্কে ক্রু ছয় জন দৈর্ঘ্য চৌরাশি মিটার উইং স্প্যান অষ্টআশি দশমিক চার মিটার বিমানের ওজন দুইশো পঁচানব্বই টন সর্বোচ্চ লোড ছয় টন সর্বোচ্চ জ্বালানি ধারণ ক্ষমতা তিনশো টন কার্গো স্পেস ছেচল্লিশ হাজার কিউবিক ফিট ইঞ্জিন ছয়টি টার্বোফ্যান ইঞ্জিন টপ স্পিড আটশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা ক্রুজ স্পিড আটশো কিলোমিটার পার ঘন্টা রেঞ্জ পনেরো হাজার চারশো কিলোমিটার দুইশো টন পেলোড নিয়ে চার হাজার কিলোমিটার সার্ভিস সিলিং এগারো কিলোমিটার ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য নতুন কোনো ভিডিওর আপডেট হওয়া পর্যন্ত ইনফোহাব ক্রিয়েটিভ চ্যানেলের সাথেই থাকুন